তো বাইজ আজকে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপের মধ্যে আসা নতুন একটি আপডেট সম্পর্কে এই আপডেটে নতুন একটি ফিচার্স অ্যাড হয়ে গিয়েছে যার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ তো কী হতো আগে আমরা যখনই হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করতাম মেসেজ করতাম কিন্তু দুরকমভাবে কিন্তু মেসেজ চ্যাট করতে পারতাম একটা হচ্ছে টেস্ট মেসেজ তো আমরা দেখে দিচ্ছি টেস্ট মেসেজ অথবা কী করতাম এখান থেকে ক্লিক করে আমরা ভয়েস মেসেজ পাঠাতে পারতাম এই দুরকমভাবে কিন্তু আমরা ভয়েস মেসেজ অথবা টেস্ট মেসেজ করতে পারতাম কিন্তু এবার আমরা কি করতে পারবেন আপনারা নিজের ভিডিও কিন্তু অন্যজনকে শেয়ার করতে পারবেন অথবা ভিডিও চ্যাটও করতে পারবেন কীভাবে পারবেন সেটা আজকে ভিডিও মধ্যে আপনাদেরকে বলছি তো অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন তো ভিডিও শুরু করে আগে আপনার যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন শুরু করে যাক তো প্রথমে আপনারা কি করবেন স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপডেট করে দেবেন তাহলে এই ফিচার্সগুলো পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপ এই ফিচার্সটা পাওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাবেন এই মেসেজের যেখানে একটা চ্যাটে আসার পর এখানে দেখতে পাবেন একটা মাইক্রো অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি ভয়েস মেসেজ সেন্ড করলেন সেখানে ক্ষেত্রে একবার ক্লিক করবেন একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা অপশন এখানে শো হবে এখানে একটা ভিডিও মেসেজের একটা অপশন পেয়ে যাবেন এই অপশানে জাস্ট আবার টিপে ধরে থাকবেন তাহলে একটা লকের অপশন পেয়ে যাবেন এবার তুলে দেবেন ওপর দিয়ে তাহলে এটা লক হয়ে যাবে এবং আপনার ভিডিও অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এখানে দেখতে একটা অপশান পেয়ে যাবেন এখানে এই অপশানে ক্লিক করলে আপনার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা চলে আসবে তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি আপনার অ্যাডজাস্ট করতে পারেন তারপরে এখানে একটা অপশান দেখতে পারেন একটা লাইন দেখতে পারেন থেকে আসছে তো এই লাইনটা যদি একপাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক এখান থেকে স্টপ হয়ে যাবে আপনি যে চা তার আগে যদি আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি স্টপ করতে পারেন এখান থেকে স্টপ করার পর আপনি ভিডিওটা চালিয়ে দেখতে পারেন ঠিক হয়েছে কি হয়নি আপনার ভিডিওটা যদি মনে হয় খারাপ হয়েছে বা ঠিক মতো হয়নি তাহলে এখান থেকে ডিলিট করে আবার পুনরায় স্টার্ট করতে পারেন অথবা যদি মনে হয় ভিডিওটা আপনার ঠিকঠাক হয়েছে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে সেন্ডও করতে পারেন তো দেখতে এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি তো এইরকমভাবে কিন্তু এটা কাজ করে আপনি খুব সহজেই কিন্তু এবার টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ অথবা আপনি ভিডিও মেসেজও করতে পারেন তো এখানে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ওয়ার্নিও মেসেজ আবার এখান থেকে ক্লিক করলে আপনার ভিডিও মেসেজ সমস্ত রকমের কিন্তু এখানে কাজ করছে এবার তো হোয়াটসঅ্যাপ কিন্তু নানা রকম ফিচার্স দিয়ে হোয়াটসঅ্যাপ টাকে আরো উন্নতি করার চেষ্টা করছে তো দেখতে পেন এখানে কিন্তু আপনি যদি এই ফিচার্সটা নাও পেয়ে থাকেন তাহলে কিন্তু প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই ফিচার্সটা পেয়ে যাবেন তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না এমনকি আপনাদের বন্ধুদেরও শেয়ার করে চ্যানেলে দেবেন যাতে তারা এই ফিচার্সটা ইউজ করতে পারে আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা করে নোটিফিকেশন বেলটা ওয়ালে করে দেবেন কাৰণ আমি যখ ভিডিঅ' আপলোড কৰোঁ সেই চেমে মোবাইলৰ নোটিকেশ্যন চলি যাব তো চাৰ্চ এটা দেখা পাৰে একোখিনি ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'ৰ সেয়া তোমালোকৰ মাজত চলি টাটা বাই বাই